আমরা এখন আছি শামশিলায়, আর ওই যে সেই দূরে ওই দূরে যেটা দেখা যাচ্ছে ওখানটায় আমরা গিয়েছিলাম রতনকুণ্ডু, সেই রতনকুণ্ডু। আর এই দিকটা হচ্ছে তুঙ্গবিদ্যা সখীর বাড়ি, আর আমরা এখন আছি শামশিলার উপরে যাচ্ছি, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এই পাহাড়ে বাঁশি বাজাতেন। এখানে এসে বাঁশি বাজিয়েছেন, সেই শামশিলা পাহাড়ের দিকে আমরা পাহাড়ে উঠছি। রাধে 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 রাধে, যাও রাধে রাধে করে চলে যাও, রাধে রাধে। শামশিলা পাহাড় এর উপরে উঠছি আমরা, এই পাহাড়ের উপরে ভগবান শ্রীকৃষ্ণ মাসি বাজাতেন। অনেকটাই উঁচু, সেই যে পাঁচিল আমরা দেখতে পাচ্ছি সেইটা, সেইটাই হচ্ছে সেই রতনকুণ্ডু, রতনকুণ্ডু সেইটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এই শামশিলা পাহাড়ে আছি এখন, এই শামশিলা পাহাড়ের উপরে উঠছি। ভগবান শাম কি যাই হো, শাম সুন্দর কি যাই হো, ভগবান শাম সুন্দর জীব কি যাই হো, যাই হো, জয় হো ভগবান শ্যাম সুন্দর জীব কি জয় হো। আর উপরে যাচ্ছি আমরা, পাহাড়ি রাস্তা, প্রচন্ড খারাপ পথ। বলো রাধে 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 রাধে, হম শ্যাম মিলা দে, রাধে রাধে ধীরে ধীরে, জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী রাধে, রাধে 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 রাধে। কাহা লাঠি ভগবান শ্রীকৃষ্ণ কে এড়ি কা মতলব ও গোরালি ভগবান শ্রীকৃষ্ণ কে, লেকিন ইসমে পাহাড় কেসে দব গিয়া, এ পাহাড়ের নিচে কি করে চলে এলো, এ পাহাড় মে উগিয়ে তো এতো নিচে হোক, পাহাড় উপর আগে কেসে, এই হে চরণ পাল্লে আগু গো মাতা কো পানি কে লিয়ে, গো মাতা যা কৃষ্ণ জি কি পানি পিতে থি না, কি পিয়া হুয়া কা পল্লী সাইড মে। এখানটা ভগবান শ্রীকৃষ্ণের বলছে লাঠি, আর এটা হচ্ছে হাতের ভগবানের আঙুলের, এই দুটো হচ্ছে চিহ্ন, তাই তো ভগবানের আঙুলের চিহ্ন, আর এটা হচ্ছে গোড়ালি। হ্যাঁ এই যে সেই শাম শামশিলা পাহাড়ে এসছে আমরা, যেন ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন এবং তার গোমাতাদের এখানে চড়াতেন তিনি, গোমাতাকে পানি পিতি খাতি থি। ও এই কি বলছে কৃষ্ণ ভগবান কা চিহ্ন দো উঙ্গলি, এটা বলছে এখানে গোমাতারা জল খেতেন, এখানে খেতেন, আর ওটা হচ্ছে আঙুলের চিহ্ন, আর কি লাঠি কা উদা, এবং এখানে লাঠির রাখতেন বলছেন সেই চিহ্ন ভগবান শ্রীকৃষ্ণ আঙুলে, আর এটা জল খেতেন। উ কর কিছু নেই যে এই সেই পাহাড় শামশিলা পাহাড় খুব উঁচুতে, কিন্তু আমরা শামশিলা পাহাড়ের উপর দিয়ে দেখতে পাচ্ছি যে সেই হচ্ছে ওই যে আছে
সেই রতনকুণ্ড আছে, ওই দেখতে পাচ্ছি আমরা সিধে যে রতনকুণ্ড, সেই যে বাড়ির মতো সেই যে পাঁচিল দেখা যাচ্ছে, আর ওইটা হচ্ছে সেই তুঙ্গবিদ্যা সখীর মন্দির, মানে তুঙ্গবিদ্যা সখীর মন্দির, এ হচ্ছে সেই শামশিলা, আর ওটা হচ্ছে সেই রতনকুণ্ড যেখানে আমরা আছি, এই রতনকুণ্ড পাহাড়। আর এখান থেকে এই পাহাড় থেকেও দেখা যাচ্ছে সেই ওই পাশটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মান মন্দির এবং গৌশালা এবং রাধারানীর মন্দিরটা ওই মান মন্দির থেকে 1 কিলোমিটার দূরে পড়বে।